সংঘাত সহিংসতার অনিয়ম কার্যপির অভিযোগের মধ্য দিয়ে রোববার শেষ হয় চতুর্থ দফা 91 উপজেলার নির্বাচন। এ দফায় বেসরকারি ফলে 53 উপজেলায় আওয়ামী লীগ, 24টিতে বিএনপি, 5টিতে জামায়াত, 1টিতে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হন। এবার 4 উপজেলায় জয় পান বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। চতুর্থ দফা শেষে ভোটের পরিসংখ্যানে 171টি উপজেলায় নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর নানা সমালোচনা প্রশ্নের মুখে উপজেলা নির্বাচনের ট্রেনে চেপে 144টিতে নিজেদের প্রার্থী পেয়েছে বিএনপি। দলটির অন্যতম শরিক জামায়াতে ইসলামী 32 উপজেলায় জিতে রয়েছে তৃতীয় স্থানে। তবে জোটগতভাবে 176টি উপজেলায় নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। পিরোজপুর সদরে ফাঁসির দণ্ড পাওয়া সাইদির ছেলের বিজয়ও সমালোচনার খোরাক জুগিয়েছে বিশিষ্টজনদের। এসব কারণে স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য নিন্দিত সমালোচিত জামায়াতের ভোট ফ্যাক্টর হয়ে ওঠা খুব একটা শুভ ইঙ্গিত মনে করা হচ্ছে না। তবে শূন্য ভোট কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি, ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের জের ধরে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠছে কমিশনের দুর্বল ভূমিকা নিয়ে। নির্বাচন কমিশনের অসহায়ত্ব এই আশঙ্কাকে আরও দানা বাঁধিয়েছে। তাহলে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি কি ফিকে হতে বসল? এই নির্বাচনটি তৃতীয় নির্বাচনের মতোই একটি সংঘাতপূর্ণ নির্বাচনী হয়েছে বলা যায়। ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করার গণ্ডি থেকে বের হতে পারছে না নির্বাচন কমিশন, এমন অভিযোগও আছে। বিশ্লেষকরা বলছেন, কমিশনের স্বাধীন ক্ষমতা প্রয়োগের ব্যর্থতায় অবাধ সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি হয় না। তারা সবার ভোটদানের অধিকার নিশ্চিত করার যে ভূমিকাটা তাদের পালন করা উচিত ছিল সেটা করে। চতুর্থ দফায় 8000 কেন্দ্রের মধ্যে 32 কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে, যা 1% কম, এমন মন্তব্য করে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি কমিশনের। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।